হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রয়্যাল ফিজিক্স। আজকের ভিডিওতে আমরা সিম্পল হারমোনিক মোশন চ্যাপ্টারের অর্থাৎ সরল দ্রুতগতি চ্যাপ্টারের প্রবলেম সেট 1-এর 6 দাগ থেকে অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ভিডিওতে 5 দাগ থেকে অঙ্কগুলো আলোচনা হয়ে গেছে, আজকে পার্ট 2 এর ভিডিও। চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো বন্ধুরা, তোমাদের 6 দাগের অঙ্কে কী বলা হয়েছে দেখো। 6 দাগের অঙ্কটিতে বলছে, সরল দ্রুতগতিযুক্ত একটি কোণার সাম্যাবস্থান থেকে 3 সেমি দূরত্বে ত্বরণ 29.6 সেমি পার সেকেন্ড স্কোয়ার হলে কণাটির দোলনকাল কত। তো আমরা কণাটির দোলনকাল, তো এই অঙ্কটির ক্ষেত্রে আমরা প্রথমেই দেখে নিব যে প্রদত্ত কী দেওয়া হয়েছে আমাদের। আমাদের প্রদত্ত কী দেওয়া হয়েছে, প্রদত্ত দেওয়া হয়েছে সাম্যাবস্থান থেকে 3 সেমি, আর কি দেওয়া হয়েছে ত্বরণ 3 সেমি দূরত্বে, 3 সেমি দূরত্বে ত্বরণটা কত দেওয়া হয়েছে, 3 সেমি ত্বরণ দূরত্বে ত্বরণ এ সমান কত দেওয়া হয়েছে, 29.6 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা ধরি দোলনকাল টি, অতএব আমরা কোণ লিখবে ওমেগা সমান কি পাবো, 2π/T, এটা তোমার রিলেশনটা জানোই। এখন কণাটির ত্বরণ কত হবে, কণাটির ত্বরণ এটার ফর্মুলা জানো তোমার, A=ω² x, বা ওমেগার মান কত, 2π/T r² x, আর কণাটির ত্বরণটা দেওয়া হয়েছে 29.6। এখান থেকে এখানে x এর মানটা আবার কত দেওয়া হয়েছে, 3। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে টি এর মান বের করতে হবে, টি এর মান বের করলে তোমরা পাবে 2 সেকেন্ড। তো অতএব তোমাদের কণাটির দোলনটা পাল্টা কত দাঁড়ালো, 2 সেকেন্ড। তো এই ছিল তোমাদের এই অঙ্কটি, তোমরা স্ক্রিনশট নিলে নিতে পারো, তো আমরা পরবর্তী অঙ্কটি দেখব। হয়তো তোমাদের পরের 7 দাগের অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো। বলা হয়েছে, একটি বস্তুকণা সরল দোল গতিতে রয়েছে যার দোলনকাল 1.2 সেকেন্ড এবং বিস্তার 8 সেমি। বস্তুকণাটির যে কোনো প্রান্তবিন্দু থেকে 4 সেমি দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে। তো এই অঙ্কটির সমাধান আমরা দেখব। তোমাদের 7 দাগের অঙ্কটির ক্ষেত্রে আমরা প্রথমে প্রদত্ত গুলো দেখে নেবো। আমাদের প্রদত্ত কি কি দেওয়া হয়েছে দেখো, প্রদত্ত দেওয়া হয়েছে কণাটির দোলনকাল দেওয়া হয়েছে 1.2 সেকেন্ড, যেটাকে আমরা টি দিয়ে বলছি, আর কণাটির বিস্তার দেওয়া হয়েছে, বিস্তারকে এ দিয়ে বলছি, 8 সেমি। আর কি বলে দেওয়া হয়েছে, বস্তুকণাটি যে কোনো প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করলে কি হচ্ছে, এর সরল দ্রুতগতির সমীকরণটা আমরা কেবল একটা সরল দ্রুতগতিতে থাকবে, ওটা বুঝতে পারছো তোমরা, এর সরল দ্রুতগতির সমীকরণটা কি পাবো, সরল দ্রুতগতির সমীকরণ এটা সব ক্ষেত্রে একটাই হবে সমীকরণ, x = তোমরা কি জানো, a cos ωt, এটাই তো। এখানে আমরা ওমেগাটাকে ভেঙে দিব 2π/T এ, সমান কি পাবো আমরা, a cos 2π/T T, এটা থাক অর্থাৎ এখানে আমরা আটটা বই এ মানটা বসিয়ে দিই, a cos 8 cos 2π T এর মান কত তোমাদের, 1.2 × T, এটা এই পর্যন্ত থাক। এখন আমরা এই দূরত্ব অতিক্রম করতে অতিক্রম করার মুহূর্তে কি হয়েছে, 4 সেমি স্মরণ ঘটে গেছে প্রান্তবিন্দু করার মুহূর্তে, প্রান্তবিন্দুর স্মরণ 4 সেমি তোমাদের কত দেওয়া হয়েছে, 4 সেমি। অতএব সাম্যাবস্থান থেকে স্মরণ কত হবে বস্তুকণাটি, সাম্যাবস্থান থেকে স্মরণ x = কি হবে, বিস্তার থেকে এটা বাদটা যাবে, অর্থাৎ 8 - 4 সমান কত হবে, 4 সেমি। এখন আমরা ধরি প্রান্তবিন্দু থেকে
প্রান্তবিন্দু থেকে 4 সেমি দূরত্ব অতিক্রম করতে টি আছে এখানে, 4 সেমি দূরত্ব অতিক্রম করতে ডেলটি সময় লাগবে, এটা আমরা ধরে নিলাম। অতএব আমরা কি পাবো, 4 এই দূরত্বটা সমান কত পাবো, 8 cos 2π/1.2 ইন্টু ডেলটি, বা এখান থেকে এটা কেটে যাবে 2, তো আমরা cos 2π/1.2 ইন্টু ডেলটি এটার মানটা কত পাবো, হাফ। আবার cos কত মান, হাফ cos, আমি এটা দশমিকটাকে তুলে নিচ্ছি তো কি হবে, 20/12π ইন্টু ডেলটি ইকুয়াল টু কত হবে, cos 5/3। তারপর আমাদের অর্থাৎ এখানে কি থেকে পড়ে থাকবে, এখানে আমি 2 দিয়ে কেটে দিচ্ছি, এটা হবে 10, এটা হবে 6, 10π/6 ইন্টু ডেলটি ইকুয়াল টু তোমাদের কত দাঁড়াবে, 5/3, π ক্যান্সেল আউট, এখানে 6 কাটবে না, সরি 6 থেকে গেলে, এখান থেকে আমাদের ডেলটি এর মানটা বের করতে হবে, ডেলটি এর মানটা হবে 6/3, এই 6/3টা ক্যালকুলেশন করলে তোমাদের দাঁড়াবে 0.2 সেকেন্ড। অতএব আমাদের ওই দূরত্ব মানে যেটুকু সময় নেবে সেটা কত দাঁড়াচ্ছে, t = 0.2 সেকেন্ড। তো এই ছিল তোমাদের অঙ্কটি, আমরা পরবর্তী অঙ্কটি দেখব, তোমরা স্ক্রিনশট নিতে নিলে নিতে পারো। হ্যাঁ তো ফ্রেন্ডস, তোমাদের 8 দাগের অঙ্কটিতে তো কি বলা হয়েছে দেখো, সরল দোলু অতিযুক্ত একটি কোণার পর্যায়কাল 2 সেকেন্ড এবং বিস্তার 5 সেমি হলে সাম্যাবস্থান থেকে 3 সেমি দূরে ওই কণার গতিবেগ ও ত্বরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে কণার গতিবেগ এবং ত্বরণ উভয়কেই নির্ণয় করতে হবে, তো আমরা এই অঙ্কটি করব। হ্যাঁ তো বন্ধুরা, এই অঙ্কটির ক্ষেত্রে আমাদের কি কি প্রদত্ত দেওয়া হয়েছে প্রথমে আমরা সেগুলো দেখে নিচ্ছি। অঙ্কটির ক্ষেত্রে তো আমাদের প্রদত্ত দেওয়া হয়েছে, কণাটির পর্যায়কাল যেটাকে আমরা টি দিয়ে বলবো সেটা কত দেওয়া হয়েছে, 2 সেকেন্ড। আর কি দেওয়া হয়েছে, বিস্তার, বিস্তার যেটাকে আমরা এ দিয়ে বলবো সেটা কত দেওয়া হয়েছে, 5 সেমি। এখন সাম্য, আর কি দেওয়া হয়েছে, সাম্যাবস্থান থেকে দূরত্ব যেটাকে আমরা এক্স দিয়ে বলছি কত দেওয়া হয়েছে, 3 সেমি। এখন অতএব সরল দোলু অতিযুক্ত কণার গতিবেগটা কত হবে, তোমার কণার গতিবেগের ফর্মুলাটা জানো, গতিবেগ ভি ইকুয়াল টু কি জানো তোমরা, 2π/T, কিন্তু এখানে ওমেগা জানো, তো আমি ওমেগাটাকে ভেঙে লিখে দিলাম, কি জানো, a² - x² এটাই তো। এখন আমাদের সাম্যাবস্থান থেকে তিন সেমি দূরে গতিবেগটা কত হবে, গতিবেগ v = 2π/2 √5² - 3² এটা ক্যালকুলেশন করতে হবে। এবার তোমাদের পাই পাই ক্যান্সেল আউট, 5² = 25, 25 - 16 = 9, 9 - 3, 3π, তো বেগটা কত হলো, 3π/সেমি/সেকেন্ড, ও সরি 3π, এখানে 16 হবে, এটা 4π হবে, 9 হবে না, 4π, অর্থাৎ গতিবেগটা তোমাদের কত হলো, 4π/সেমি/সেকেন্ড। এখন কণাটির ত্বরণ, এটার ফর্মুলা জানো তোমাদের, আমাদের একটা পার্ট এখানে হয়ে গেল, কণাটির ত্বরণ, কণাটির ত্বরণ a = কি জানো তোমরা, ω² x, এটাই তো। এখন ওমেগা সমান আমরা কি জানি, 2π/T, এটা ওমেগাটাকে ভেঙে দিলাম, এটার স্কোয়ার ইন্টু x, এটাই পাবো আমরা এখান থেকে সমান, এবার আমরা টি এর মানটা বসিয়ে দেবো, 2π/2 ইন্টু স্কোয়ার ইন্টু x এর মান কত, 3, 2 ক্যান্সেল আউট, সমান হবে 3π² অর্থাৎ কণাটির ত্বরণের মানটা কত বেরোলো তোমাদের, 3π² এবং কণাটির গতিবেগটা কত বেরোলো তোমাদের, 4π। তো এই ছিল তোমাদের অঙ্কটি, আর দেখে অঙ্কটি আমার হয়ে গেল। তো আজকের ভিডিও আমরা এখানে সমাপ্ত করব, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তো চ্যানেলটি যদি কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এরকম তোমাদের ক্লাস 11-এর ফিজিক্সের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কোনো অসুবিধা থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। থ্যাংকস ফর ওয়াচিং।